দারুণ খবর, দুটি ফুল টাইম ডিগ্রি একসাথে অর্জন করার সুযোগ পাবেন এবার থেকে, জানালো ইউজিসি। শিক্ষার্থীদের জন্য রয়েছে দারুণ খবর, এবার থেকে শিক্ষার্থীরা দুটি ফুল টাইম ডিগ্রি একসাথে অর্জন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান জগদীশ কুমার বলেন যে শিক্ষার্থীরা এখন একই বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরাসরি মোডে দুটি ফুল টাইম ডিগ্রি প্রোগ্রাম করতে পারবেন। কমিশন এ বিষয়ে বিস্তারিত একটি নোটিশ জারি করেছে। জগদীশ কুমার একটি প্রেস কনফারেন্সে বলেন, নতুন জাতীয় শিক্ষানীতিতে NEP শিক্ষার্থীদের বৈচিত্র্যময় দক্ষতা প্রদানের জন্য UGC নতুন নির্দেশিকা নিয়ে আসছে, যেখানে একজন শিক্ষার্থী রেগুলার একসাথে দুটি ডিগ্রি পাওয়ার অনুমতি পাবেন। ডিগ্রি লাভ একই বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে করা যেতে পারে। শিক্ষার্থীদের সরাসরি এবং অনলাইন উভয় পদ্ধতিতে একসাথে দুটি ডিগ্রি প্রোগ্রামে পড়ার অনুমতি দেওয়া হবে। UGC চেয়ারম্যান এর আগে 31 মার্চ এই বিষয়ে কমিশনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে এই বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করেছিলেন। এই বৈঠকে এই বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছিল এবং শিক্ষার্থীরা যাতে একই সঙ্গে দুটি একাডেমিক প্রোগ্রাম অনুসরণ করতে পারেন তার জন্য একটি নির্দেশিকা জারি করেন। জগদীশ কুমার বলেছেন যে এই সিদ্ধান্ত জাতীয় শিক্ষা নীতি NEP 2020 এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি শিক্ষার জন্য একাধিক পথ সহজতর করতে সাহায্য করবে। তার মতে, একাধিক দক্ষতা অর্জনের জন্য আরও স্বাধীনতা দিতে অফলাইন এবং অনলাইন মোডের সংমিশ্রণ ব্যবহার করা উচিত। উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য UGC আজকাল অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। এর আগে UGC ন্যাশনাল টেস্টিং এজেন্সির সাথে সহযোগিতায় NTAO এমো কমন সহযোগিতায় NTAO কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট CUET বাস্তবায়ন করেছেন। এর আওতায় এখন UGC ন্যাশনাল টেস্টিং এজেন্সির সাথে সহযোগিতায় NTAO কমন ইউনিভার্সিটি সেন্ট্রাল টেস্ট CUET বাস্তবায়ন করেছেন। এর আওতায় এখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের CUET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নিয়ম সারা দেশে প্রযোজ্য। আপনারা এই যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন নোটিশটি, তো আপনারা যদি এই নোটিশ সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট UGC-র সেখানে গিয়ে আপনারা সার্চ করতে পারেন, সেখানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।